Bodhi, naughty Bodhi. হ্যালো, হ্যাঁ জানু, বলো। তুমি কি করছিলে গো? তোমাকে আমি কখন থেকে ফোন করছিলাম? আরে আমি তো বাথরুমে ছিলাম, স্নান করছিলাম। তা তো বুঝলাম, কিন্তু তুমি আমাকে কখন নিতে আসবে গো? এক্ষুনি বেরোচ্ছি। আর দেখো না, বাইরে বৃষ্টি নেমে গেল, আমি রেডি হয়ে বেরোচ্ছি। সোনা, ও আচ্ছা, সাবধানে এসো। হ্যাঁ সোনা, রাখি। আচ্ছা, আরে এখন আবার কে এলো? একে দেরি হয়ে গেছে। হ্যাঁ, কাকে চাই? গুড মর্নিং স্যার, শুনুন না, কিছু কথা ছিল আমাদের কোম্পানি। না না না, আজকে একদম সময় নেই। আপনি না, আপনি বরং পরে আসুন। যদি স্যার 5 মিনিট দিতেন। আমি আমার বউকে আনতে যাচ্ছি, এরপর দেরি হয়ে গেলে আমার বউ আমায় বকবে। আজকে তো আপনার তাড়া আছে, আমি নয় অন্য কোনো দিন আসবো। ম্যাডাম যেদিন আসবে। এ না, হ্যাঁ বলছি, বউ থাকলে আসতেই পারেন। আজকে তো আপনার টাইম নেই। টাইম টাইম আছে, টাইম আছে। বলছি যে বউকে না হয় একটু পরেই আনতে যাব, আপনি বলুন। বলছি কি, হ্যাঁ এখানে না খুব গরম, আমি কি ভিতরে গিয়ে কথা বলতে পারি? অফ কোর্স, প্লিজ কাম ইন। থ্যাঙ্কস। ম্যাডাম, আপনাকে না খুব টায়ার্ড দেখাচ্ছে। বলছি চা কফি কোল্ড ড্রিঙ্কস কিছু দেব? না না, ঠিক আছে, নো থ্যাঙ্কস। তাহলে তাহলে চলুন না, আমরা ওখানে ফ্যানের তলায় গিয়ে বসি। কি কি বলবো বলছিলেন? ওই যে আপনার বউকে আনতে যাওয়াটা। ও পরে হবে, বউ না থাকতেই যে আনন্দ পাচ্ছি, তাই বউকে আর তাড়াতাড়ি এনে লাভ নেই। আর কত রাত একা থাকবো, এই গানটা আর মনে হয় বেশিক্ষণ গাইতে হবে না। কিছু বলবেন? হ্যাঁ না, আপনি বলুন। বলছি কি স্যার, আমাদের কোম্পানির প্রোডাক্টটির নাম হলো জাপানি তেল, যা দিয়ে। আপনার কাছে জাপানি তেল আছে বুঝি? এ তো দেখছি মেঘনা চাইতেই জল, উনি দেখছি সব ব্যবস্থাই করে এনেছেন। কি এত ভাবছেন বলুন তো তখন থেকে?
আচ্ছা বুঝেছি, এটাই ভাবছেন যে জাপানি তেলের কি কাজ? এটা ব্যবহার করলে আপনি যে কাজটা করবেন তাতে অনেক দম পাবেন এবং অনেকক্ষণ ধরে করতেও পারবেন। আচ্ছা ম্যাডাম, বলছি আপনাদের ডেমো দেখানোর কোনো ব্যবস্থা নেই? আছে তো, আপনি ডেমো দেখতে চান? ফ্রিতে ডেমনস্ট্রেশন দেখতে পেলে দেখব না কেন? ও রিয়েলি, কাছে আসুন দেখাচ্ছি। আচ্ছা, এখন যদি আপনাকে এমন কোনো কাজ করতে বলা হয় যেখানে অনেক সময় লাগবে আর অনেকক্ষণ দম লাগবে। হ্যাঁ, সময় তো বেশি লাগে না, কারণ আমার দম যে বেশিক্ষণ থাকে না। তাই জন্যই তো স্যার এই তেল ব্যবহার করলে আপনার দম আর ক্ষমতা দুটোই বেড়ে যাবে। আচ্ছা, দম না হয় দেখাবো, কিন্তু যার জন্য দম দেখাবো তার নামটাই তো জানা হলো না ম্যাডাম। নো ম্যাডাম, অনলি বৌদি, পলি বৌদি। বৌদি, বৌদি যদি হও তাহলে তাহলে তো বৌদির আদর দেওয়া নিতেই পারে। বৌদি, 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 এই রে কাঁপছে তো। কি কাঁপছে? আমার ফোন। কে বউ? ধুর ছাড়ো তো, ওই এক বন্ধুর। আমি এখন ডেমো দেখতে মগ্ন। এখানেও বাধা এই আংটিটা না। সত্যি তুমি কি রোম্যান্টিক গো? চলো। এটা কি? কেন, সোনার হার? সোনার হার না ছাই, এতে এত ধার কেন? ও ধার বুঝি, সরি সরি, আসলে কিছুদিন আগে বিয়েতে পেয়েছি। দাঁড়া খুলে দিই। আর কোন সমস্যা নেই? এই দেখো, এটা হচ্ছে জাপানের তৈরি রান্নার তেল, জিরো ফ্যাট, লো কোলেস্ট্রল, অ্যান্টিফাঙ্গাল আর একদম ন্যাচারাল অর্গানিক তেল। এই তেলটা খেলে তুমি যা কাজ করবে তাতে অনেক দম পাবে আর অনেকক্ষণ ধরে তুমি সেটা করতেও পারবে। এটা জাপানি তেল? এই শোনো না, আমার না শরীরটা খুব দুর্বল লাগছে, আমার জন্য একটু নুন চিনির জল করে এনে দেবে প্লিজ? না হলে আমি ডেমনস্ট্রেশনটা কি করে কমপ্লিট করব বলো? ও এখনো এখনো ডেমনস্ট্রেশন বাকি আছে বুঝি? এখনো তো অনেক কিছু দেখানোর বাকি আছে, শরীরে বল না পেলে কি করে দেখাবো বলো? ঠিক আছে, তুমি দু মিনিট বসো, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি, কেমন? দুধ
জনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়, এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। হ্যাঁ, কোথায় গেল জিনিসগুলো রেখে? আর আর আমার জিনিসগুলো? এটা আবার কি? ও মা, সব খালি বোতল। সাকসেসফুল তো? ইয়েস ডার্লিং, ভাগ্যে সেদিন রাতে তোমাকে তোমাকে এত টেন্স কেন লাগছে কিছুদিন ধরে? আর কতক্ষণই বা এই অফিসের কাজ করবে বলো তো? এবার ছাড়ো না। কি গো, আর কতক্ষণ এই অফিসের কাজ করবে বলো তো? এবার কিন্তু আমার ভালো লাগছে না। এই তো শোনা, আর 5 মিনিট। এত সিগারেট কে খায়? তোমায় নিয়ে আর পারি না। আমার কথা শুনবে না তো? চলো তো এবার শুতে দাও আমাকে, ভালো লাগছে না আমার। এসো। ওই, তুমি বললে না তো কি হয়েছে তোমার? কি বলি বলো তো, বেশ কিছুদিন আগে আমার একটা বন্ধু কিছু টাকা ধার নেয় আমার কাছে ওর বিয়ের জন্য, কিন্তু কিছুতেই ফেরত দেবার নাম গন্ধ করছে না। প্রথমে ফোন করলে ফোনটা তুলছিল, আর নতুন বিয়ে করেছি বলে দোহাই দিয়ে কাটিয়ে দিচ্ছিল, আর এখন তো ফোনটা রিসিভই করছে না। কি যে করি। কি গো শুনছো? তুমি যদি সাপোর্ট দাও তাহলে আমি একটা প্ল্যান করতে পারি। প্ল্যান? ডার্লিং, তোমার প্ল্যানের সাপোর্টটা কেমন করলাম বলো? আর ফোনটা ঠিক টাইমে করেছিলাম তো? তার বলতে, তোমার প্ল্যানিং এর কিন্তু কোনো জবাব নেই। আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না, চলো লেটস গো। চলো। বৌদি নটি বৌদি, বৌদি নটি বৌদি।